1 সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই মহানবমীর গানে উৎসবের এই বিশেষ আড্ডায়। দেখুন, পুজোটা আসছে, এইটার মধ্যে যতটা আনন্দ আজকের রাতে কিন্তু ততটাই মনটা আমাদের খারাপ। কারণ ঠাকের বাদ্যিত বিষাদের সুর রাত পোহালে মায়ের বিসর্জন। স্বাভাবিকভাবেই মনটা কারোরই খুব একটা ভালো নেই, কিন্তু তার মাঝেও যেটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকুতে পুরো আনন্দটা কুড়িয়ে নেওয়ার একটা চেষ্টা, পুরো আনন্দটা সঞ্চয় করে নেওয়ার একটা চেষ্টা। কারণ আগামী আরও একটা বছর যে অপেক্ষা করতে হবে, মায়ের আশার অপেক্ষা, আর মায়ের আশার সঙ্গে তো অনেক কিছুর অপেক্ষা জড়িয়ে থাকে। তাই আমি মনে করি যে নবমীর রাত মানেই কিন্তু বিসর্জনের বাজনা নয়, বিসর্জনের বাজনার পাশাপাশি বোধনের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায়। রয়েছে নবমীর এই আড্ডায় আর আমার সঙ্গে এই পর্বে রয়েছে তনুশ্রী, তনুশ্রী আচার্য। তোমাকে স্বাগত তনুশ্রী, এবং মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা। আর তনুশ্রীর সঙ্গে রয়েছে লোকগান নিয়ে আজকে, তাই তো? একদম একদম বাংলার গানে, একদম বাংলার মাটির গানে আমরা আজকে আমাদের পুজোর শেষ রাতটাকে ভরিয়ে দেব। কিভাবে শুরু করবে বলো? আমি একদম আগমনী দিয়ে শুরু করছি। বলো হতে চড়ি আসবে আর সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলা ঢা, শিবের শনি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আসেন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, ভবানী আমার ভবন করিল আলো, করিল
ডাইনি পায়ে দুইটা সিম্বি পয়রা আসে ঢাহাই শাড়ি ঘুরতে দেখছি বাড়ি বাড়ি ফ্যাশন দেখায় ভারি আবার ময়ূরের পরে আসেন জিনি তেনার বড় সিক্সিকানি ময়ূরের পরে আসেন জিনি তেনার বড় সিক্সিকানি ধুপতে পড়ছে কোসা কি দুঃখী দেখলাম সাসা কি ঠাকুর দেখলাম সাসি কি দুঃখী দেখলাম সাসা ঠাকুর দেখলাম সাসি গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো গড়ি এলো দেখে চালো ভবের ভবানী আমার ভবন করিল আলো গড়ি এলো দেখে চালো নবমীতে মা জননী নিশি পোহাইলা নবমীতে মা জননী নিশি পোহাইলা দশমীতে পাগলা ফুলা নাচিতে লাগিলা শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন বিসর্জনের বাদে বাজে বিজয়া গমন জয় জয় বিজয়া গমন জয় জয় বিজয়া গমন বাদ ভীষণ সুন্দর করে শুরু করলে তনুশ্রী তুমি। তবে বিজয়ার কথাতে আমরা এখনই যাব না, কারণ নবমীর রাতে রয়েছি গোটা রাত জুড়ে আমাদের প্রত্যেকের আজকে নানান পরিকল্পনা রয়েছে যে আজকের এই শেষ রাত অর্থাৎ দুর্গোৎসবের শেষ রাতটা ঠিক কী কীভাবে কাটাবো। আমি জানি তোমারও সেই পরিকল্পনা রয়েছে, সেগুলো কিন্তু আমরা একটু শুনবো। তবে তনুশ্রীর গানকে আরও সুন্দর করে তুলবেন। তবলায় রয়েছেন পিউদা, স্বাগত এবং নবমীর শুভেচ্ছা। ব্যঞ্জতে রয়েছেন বাচ্চুদা, স্বাগত এবং নবমীর শুভেচ্ছা। আর কিবোর্ডে রয়েছেন বাবলুদা, স্বাগত এবং নবমীর শুভেচ্ছা। আমাদের আসলে পুজো বা উৎসবের দিনগুলো মোটামুটি কাজ করে করেই কেটে যায়, কাজের মধ্যে থেকেই কেটে যায়, এবং সেখান থেকে সময় বার করে একটু পরিবারের সঙ্গে একটু বন্ধুবান্ধবের সঙ্গে কাটানো এইভাবেই চলতে থাকে। তনুশ্রীর পরিবারে কে কে আছে? আমার তো মানে 10 মাসের একটি ছোট বেবি আছে, তাকে নিয়ে এখন আমার ব্যস্ত, মানে ভীষণ ব্যস্ত আর কি। তার ফাঁকে ফাঁকেই যতটা সময় পাই নিজের ভালোবাসার জিনিস গান সেটাকে সময় দিই। এছাড়া বাড়িতে বাবা মা শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই আছেন, সবাইকে নিয়ে হই হই করে কাটছে। আর তার কথাই তো বললেন, আসল মানুষ সকলকে নিয়ে কেটে যাচ্ছে। তো পুজোর সময় তো এই একেবারে ছোট্ট পুচকে একজন বাচ্চাকে নিয়ে প্রথম পুজো, তার এবার পুজো, তার একটু আধটু তো নিশ্চয়ই বেরোনো হয়েছে কাজের ফাঁকে। হ্যাঁ 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 একদম। পরের গানে যাই তনুশ্রী, পরের গান কি শোনাবে বলো? আমি একদম ঝুমুরে চলে যাচ্ছি, একদম ঝাড়খণ্ডী একটা ঝুমুর গাইছি।
মানে একেবারে বন্ধ স্টুডিওয়ে বসে অনুষ্ঠান করছি, জানি না বাইরে রোদ উঠেছে না বৃষ্টি পড়ছে, তবে এটুকু বলতে পারি স্টুডিও থেকে বেরোলে বিশ্বাস করুন ছাতা ধরার কেউ নেই, কারণ নবমীতে সবাই ব্যস্ত। তনুশ্রীকেও একা একা বাড়ি ফিরতে হবে, আমাকেও একা একা বাড়ি ফিরতে, চাই না বৃষ্টি হোক। হ্যাঁ একদমই তাই, বৃষ্টি না হওয়াই ভালো, কারণ এখান থেকে অনুষ্ঠান সারার পর এই যে রাতের যে পরিকল্পনা সেগুলো তো এবার সাকসেসফুল করার সময় এসে গেছে। তনুশ্রী, পুজোর এই ফেলে আসা তিনটে দিন কেমন কাটলো, ষষ্ঠী সপ্তমী অষ্টমী? ওই যে যেহেতু মেয়ে খুব ছোট, সে তো যতটা পেরেছে ওকে নিয়ে প্রথম বছর ওর বেরোনোর চেষ্টা করেছি, আর ধারে কাছে গেছি আমরা, কাছাকাছি। আর অনুষ্ঠান? অনুষ্ঠান তো আছেই, অনুষ্ঠান আছে, পুজোর সময় তো সকলের, আমাদের যারা আমরা গান বাজনা করি আমাদের এই সময়টা একদম প্রতিদিনই প্রায় গান বাজনার সঙ্গে আমরা পুজো মণ্ডপগুলোতে থাকি, তার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেয়েছি। তনুশ্রীকে সঙ্গে নিয়ে থাকবো আরও বেশ কিছুটা সময় কাটাবো, তবে এই মুহূর্তের সময় একটা ছোট্ট বিরতির, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম মহানবমীর গানে উৎসবের এই পর্বে তনুশ্রীকে সঙ্গে নিয়ে। একটু গান শুনবো, কি গান শোনাবে এরপর? আমি বাউলাঙ্গে চলে যাচ্ছি একদম। আবার দু মন হলে পড়বি ফেরে
পারে সে যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গোর চাঁদের বাজারে, এক মন যারে সে যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, গোর চাঁদের বাজারে, এক মন যারে সে যেতে পারে। পারে
রয়েছে তনুশ্রীকে নিয়ে গানে গানে আমাদের নবমীর এই গানে উৎসবের পর্বে। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম মহানবমীর গানে উৎসবের এই পর্বে তনুশ্রীকে সঙ্গে নিয়ে। তনুশ্রী রয়েছে আমাদের সঙ্গে। তনুশ্রী, এবারে তো বললে একেবারে ছোট্ট পুচকে একটা মানে নতুন সদস্য এসেছে বাড়িতে, তার প্রচুর কেনাকাটা হয়েছে। নিজের কেনাকাটা কি মানে দোকানে গিয়ে নাকি পুরোটাই ঘরে বসে? আমি অনলাইন ভীষণ কেনাকাটা করি, পছন্দ করি। আসলে যেতে হয় না, সময়টা যে বেঁচে যায় না, একদম তাই। মানে সেই সময়টা একটু আরামও করা যায়, শুয়ে বসে অর্ডারটাও করে দেওয়া যায়। এই শাড়িটা কি পুজোর শাড়ি? হ্যাঁ, একটা মানে অষ্টমী দিন পরব ভেবেছিলাম, তো যাক পরেও নবমী দিন অনুষ্ঠানে চলে এসেছি। ভীষণ সুন্দর দেখতে এবং তার সঙ্গে জুয়েলারি সবটা নিয়ে খুব ভালো লাগছে দেখতে। একটুখানি গানে থাকবো, কি গান শোনাবে? ভীষণ জনপ্রিয় একটি গান, গাজী মুজার আনোয়ারের একটি জনপ্রিয় গান শুনি। কোন গান? তনুশ্রী যেমন সুন্দর, সঙ্গে পিউদা, বাচ্চুদা, বাবলুদা ভীষণ সুন্দর। কারণ লোকগানের তো একটা মাহল লাগে, সেই মাহলটা তৈরি করার জন্য অনবদ্য তিনজন একদম। তনুশ্রী, বন্ধুর কথাই যখন হলো, আসি এবার তোমার একেবারে প্রাণপ্রিয় মানুষের কথায়, যে তার সঙ্গে কি করে দেখা সাক্ষাৎ হলো, মানে হয়েছিল জীবনে চলার পথে, হাজবেন্ডের সঙ্গে কিভাবে দেখা? আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ। ও আচ্ছা, একদম মানে প্রেমটা বিয়ের পরে? হ্যাঁ একদমই তাই। আমার গানে ভীষণভাবে সাপোর্ট করে, মানে প্রথম থেকেই একদম।
আর তাছাড়া বিয়ের আগে যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, আগেই থেকেই মানে সে তাকে বলাই হয়েছিল যে আমার আমার গানটা আমার কতটা ইম্পর্টেন্ট আমার লাইফে। খুব ভালো লাগলো তনুশ্রী, গানে থাকবো একটু। পরের গান কি শোনাবে? মুর্শিদি গানে যাচ্ছি। পাল তুলে দে মাঝে তুই হেলাহা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলাহা করিস না, পাল তুলে দে মাঝি হেলাহা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলাহা করিস না, পাল তুলে দে মাঝি হেলাহা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মানে নবমীর রাতে যতটুকু মন খারাপ ছিল সমস্ত মন খারাপটা কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তনুশ্রী। তনুশ্রী, পুজো তো কেটেই গেল, পুজোয় কিছু কাজ করা হয়েছে গান নিয়ে? মানে আমার তো মানে সব কিছুর আগে আসছে আমার ছোট্ট বেবি। আমি প্রত্যেক বছর পুজোর আগে চেষ্টা করি যে নিজের কিছু গান মানে রেকর্ডিং করার, ভিডিও অন্তত ভিডিও অ্যালবাম একটা কিছু করার, কিন্তু এই বছরটাই একদম সময় বের মানে ভেবেও ছিলাম কিন্তু সময় কিছুতেই আর বেরোলো না। পরবর্তী বছর নিশ্চয়ই হবে, পরের বছরটা পুরোটাই লোকগানের মধ্যে থাকা হয়। আমি একদম কত বছর হয়ে গেল লোকগানের সঙ্গে যুক্ত? বহু বছর, মানে 20 বছরের উপরে তো, মানে
20-25 বছর আছি মানে অনেকটা সময় লোকগান নিয়ে কেটেছে। থাকা হয় কোথায়? আমি মধ্যমগ্রাম থাকি। মধ্যমগ্রামে থাকো? আচ্ছা, ওখানে তো অনেক পুজো হয় এবং হয়তো পরবর্তী ক্ষেত্রে কালী পুজোটা অনেক বড় করে হয়। তার মানে উৎসব মধ্যমগ্রামে এখনো শেষ হয়নি, তনুশ্রীও এখনো শেষ হয়নি, মানে নতুন শাড়িও কিছু নিশ্চয়ই স্টকে রাখা থাকে। অজুহাত বা উপলক্ষ যাই বলো, আরেকটু বেশি কিছু, আরেকটু বেশি কিছু পাওয়ার আশা আর সারা বছর তো চলতেই থাকে। রান্নাবান্না করতে আমরা পুজোর সময় কেউই খুব একটা ভালোবাসি না, কিন্তু এই করতে হয়, তবে চেষ্টা করি যতটা না করা যায়। শুনবো তনুশ্রীর রান্নাবান্নার গল্প, তবে একটা ছোট্ট বিরতির পর। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম মহানবমীর গানে উৎসবের এই পর্বে তনুশ্রীকে সঙ্গে নিয়ে। মেয়েকে অনেকটা সময় দিতে হয়, গানকে সময় দিতে হয়, কারণ এটা তো সাধনা ছাড়া হয় না। তারপর পরিবার রয়েছে, সেখানে কিছু দায়িত্ব থেকেই যায়, কিছু না কিছু দায়িত্ব চলে আসে, ওটা হয়তো কেউ চাপিয়ে দেয় না ঠিকই, কিন্তু নিজের ভেতর থেকে সেই দায়িত্ব বোধটুকু চলে আসে। তো সেই দায়িত্ব বোধের জায়গা থেকে কখনো কি উৎসবের দিনে রান্নাবান্না করে খাওয়ানো হয় বাড়ির লোকজনকে? আমি সত্যি বলতে রান্নাবান্না ওই বিয়ের আগে ঠিক যেমনটি ছিলাম, বিয়ের পরেও এরকমই আছি। শাশুড়ি মা খুব একটা রান্নাবান্না করতে, মানে আমি রান্নাঘরে খুঁটে যাই না বললেই চলে, শখে কোন দিকে জানো, কিন্তু খুব একটা না। হ্যাঁ হ্যাঁ, আর কি একটু হয়তো ঠিক আছে, মানে কেউ যদি একদম বাড়িতে না থাকে, না খেয়ে কেউ মানে খালি পেট থাকবে না, কিন্তু খুব এক্সপার্ট কিছু নই, চালিয়ে নেওয়ার মতো। তার মানে পুজোর কদিন বাইরেই খাওয়া, কারণ ওই মিলিয়ে মিশিয়ে মানে একবেলা শাশুড়ি মা রান্না হচ্ছে আর একবেলা বাইরে খাওয়া হচ্ছে। চলো একটু গানে থাকি, কি গান শোনাবে এরপর? ধামাইল। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করেন থমকিয়া থমকিয়া, এগো কমলাই নৃত্য করেন থমকিয়া থমকিয়া, এগো কমলাই নৃত্য করেন থমকিয়া থমকিয়া রে, কমলাই নৃত্য করেন থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করেন থমকিয়া থমকিয়া। আরে নাচুন কমলা
কণ্ঠে কমলা নৃত্য শুনতে শুনতে সরাসরি ফিরে এলাম আপনাদের সামনে নবমীর গানে উৎসবের এই আড্ডা নিয়ে। তনুশ্রী, আস্তে আস্তে তো এবারে সময়টা প্রায় শেষের দিকে, নবমীর রাতও প্রায় মানে অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখান থেকে বেরিয়ে কী প্ল্যান রয়েছে? যেতে যেতে ইচ্ছে আছে যে আবার একটু ঠাকুর দেখতে দেখতেই যাব। ঠাকুর দেখতে, তার খাওয়া দাওয়াটা আজকে নিশ্চয়ই বাইরেই হবে। একদম একদম, লাইন একটু দিতে হবে, কিন্তু তবুও পুজোর দিনটা তো একটু বাইরে লাইন দিয়ে খাওয়াই যায়। মহানবমীর গানে উৎসবে তনুশ্রীকে সঙ্গে নিয়েছিলাম, এতক্ষণ আরও অল্প একটু সময় থাকবো, আজকের অনুষ্ঠান শেষ করবো অবশ্যই তনুশ্রীর কাছ থেকে একটা গান শুনতে শুনতে। আর অবশ্যই ধন্যবাদ জানাবো পিউদাকে, বাচ্চুদাকে এবং বাবুলদাকে, অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে তো বিজয়া দশমী, তো কালকে তো নিশ্চয়ই কিছু প্ল্যান আছে, কি প্ল্যান কালকে? বিজয়াতে আমরা সাধারণত খুব একটা কোথাও বেরোই না, সবাই বাড়িতে একসঙ্গে থাকি, বাড়ির সবাই এক জায়গায় হই। বরণ করতে যাওয়া হয় মাকে? হ্যাঁ, বরণটা তো হয়ে যায়, মানে বিকেলের মধ্যেই মোটামুটি আমরা করে ফেলি। কাজ ধার মানে আমাদের কাছের যে পুজো মণ্ডপ আছে সেখানে মাকে আমরা সিঁদুর বিজয়ার জানি, আমরা বাড়ি আসি এবং ওই দিনটা বাড়িতেই থাকি, সেভাবে কোথাও বেরোনো হয় না, সেভাবে কোথাও বেরোনো হয় না, মোটামুটি বাড়ির মধ্যেই কেটে যায়। আর পাড়ার যে ধরো পুজো, সেই পুজোর একটা বিজয়া সম্মেলনই হয় বিজয়ার পর, সেরকম হয় কিছু? হ্যাঁ নিশ্চয়ই হয়, সেখানে গান বাজনা হয়, বেশ আনন্দ হয়। তারপরে তোমার একটা ভূমিকা থাকে, গান বাজনা হয় মানে তনুশ্রী একটা ভূমিকা নিশ্চয়ই থাকে। খুব ভালো, এইভাবে সুস্থ থেকো, সুন্দর থেকো, তোমার ছোট মানে কি একদম যে নতুন সদস্য তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে আমাদের মানে সাবলীলভাবে আমি এখানে পরিবেশন করতে পারছি, তুমি অনেকটা হেল্প করেছো, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো, আর কেমন লাগলো এখানে এসে নবমীর এই গানে উৎসবে? ভীষণ ভীষণ ভালো, আমার তো বেশ মজা লাগছে। আমারও খুব মজা লেগেছে, আর তার আরেকটা কারণ হচ্ছে লোকগানটা আমার বড্ড প্রিয়। আর তনুশ্রী যখন সঙ্গে রয়েছে, এইভাবে তো শেষ করবো না, একটা গান শুনতে শুনতে আজকের এই পর্ব থেকে বিদায় নেব। আজকের শেষ গান কি রেখেছো? আমি বিহু দিয়ে শেষ করছি একদম। আমি হব হবলে চরণ দাসী, হব বলে চরণ দাসী,
প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, তেনু কেনে তুই খাকো বিহুটি আহিলে হন সালিহ মারি নাচহনি, সালিহ মারি নাচহনি হন গরহ কর্তব দুপহনি, গরহ কর্তব দুপহনি